والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك থেকে রহমতুল্লাহ সম্মানিত একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তার প্রতি রহম করুক দয়া করুন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নারীদের দাবাতিক কর্মে শরিক হওয়া সেটা হলো পুরুষের গ্রুপগুলিতে অনেক সময় নারীরা অ্যাডমিটদের অজান্তে অ্যাড হয়ে যায় সেখানে তারা লিখিতভাবে অনেক সময় প্রশ্ন করে আবার বয়েসের মাধ্যমে প্রশ্ন করে এতে করে ফেতনার কোনো আশঙ্কা আছে কি না জানতে চাই আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাম আবাদ সম্মানিত বা সিরুল্লা ভাই আল্লাহ আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে দূরে রাখুন আমাদের ইমান আমলকে সেভ করুন এবং সহি বিশুদ্ধ এই দিনই এলমে এলমের বিদ্যা অর্জন করে এদের প্রতিষ্ঠিত থাকার আমল করার তৌফিক দান করুন আমিন তারপরে দেখুন এলমি শিক্ষা এই দিনই এলমের শিক্ষা সম্পর্কে আমাদের নাবি আলী আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তলাবুল এলমে ফরিদ আলা কুল্লি মুসলিম এলিম তলব করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ এই এই যে আলা কুল্লি প্রত্যেক মুসলিম বলা হয়েছে আলা কুল্লি মুসলিম কুল্লুর মানে সব এভরি অন আর মুসলিম তো মুসলিম এখানে মহাদিসের সাথে যে হাদিস বর্ণনা করছেন তাবিনদের ওখান থেকেই যোগ করা হয়েছে মুসলিমা মহিলা নারী পুরুষ অর্থাৎ মুসলিম মুসলিমা মুসলমান পুরুষ মুসলমান নারী সবার জন্য লোক করা ফরস আর আল্লাহ রব্বুল্লা আলমিন এই কথাটাকে অনেক আগেই জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে যখন প্রথম হয় ফা আলম যখন প্রথম ওহিক নাজিল মানে এই কথাটা প্রথম নাজিল হয় না বলতেছি ওখানে নাজিল হয়েছিল তখনই আল্লাহ জানাচ্ছে ফা আলম আন তুমি এই কথা জেনে রাখো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ এই পৃথিবীর মুখার দিতেও নাই এখানে কিন্তু মহিলা পুরুষ সবাইকে আল্লাহ বলছেন এমনি আল্লাহ যে নাজিল করছেন ই প্রথম ওহি পর বিস্মী রব্বিক দি খলাক যে রবের নামে ওই রবের নামে যে যে রব তোমাকে সৃষ্টি করছেন এখানে মহিলা পুরুষ সবাইকে বলা হয়েছে অর্ডার এখানে কোনো পুরুষকে খাস নয় তো এলমি শিক্ষার যে সমস্ত গুরুত্ব রেশম অর্ডার আদেশ আল্লাহর পক্ষ থেকে

তো এই যে এলিমি শিক্ষার গুরুত্ব এবং অত্যন্ত ফজিরত গুরুত্ব রয়েছে ফজিরত রয়েছে এটাও নারী পুরুষ সবার জন্যই রয়েছে এবার আসুন মহিলাগণ হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড হওয়া এটা এলিমি শিক্ষা সবার জন্যই দরকার মহিলা হোক পুরুষ হোক এখন মহিলা মহিলাগণ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইয়া প্রশ্ন করতে পারে এবং তারা শুনতে পারে এবং তারা লিখিত প্রশ্ন করতে পারে আর বয়সের বিষয়ে প্রশ্ন না করা ভালো কারণ লিখিত প্রশ্নই লিখিত প্রশ্নের মাধ্যমে পুরুষের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারে তবে এই শর্তে ইজা উমিনা মিনাল ফিতনা যদি ফেতনা থেকে নিরাপত্তা থাকে বা ফেতনা থেকে দূরে থাকা যায় কোনো ফেতনার আশঙ্কা না থাকে ভয় না থাকে তাহলে তারা অ্যাড হবে এমন আছে যে এখানে যদি ফেতনার আশঙ্কা থাকে যে এই মহিলা এই মহিলাগণ পুরুষ গ্রুপে অ্যাড হইলে ওখান থেকে কোনো কোনো ব্যক্তি এমন আছে যার ইমানের মধ্যে দুর্বলতা বা কুমন্ত্রণা দিতে পারে তার কাছে একটু সালাম পাড়াইতে পারে এমন আছে অনেক সময় দেখা যায় তার কাছে একটু ব্যক্তিগত আর্টিকেল পাড়ায় আস্তে 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 ভাই সম্পর্ক করে উনি আবার বোন সম্পর্ক করেন না আমাকে তো ভালো আর্টিকেল পারায় না ছেলেটা দিন দার আবার এই উনিও বোনটা দিন দেন এই করতে 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 বিভিন্নভাবে আস্তে আস্তে একজন পর আর আকৃষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে যায় অনেক সময় দেখা যায় সে যদি অন্য দেশে আছে ভারত বাংলাদেশ পার্থক্য বা অন্য দেশি হয়ে যায় অনেক সময় আকৃষ্টগুলি হয়ে আমাদের কাছে প্রশ্ন করা যায় অমুক রাষ্ট্রের ছেলে অমুক রাষ্ট্রের মেয়েকে ভালোবাসে কীভাবে এই বিভিন্ন ওয়ের মাধ্যমে হয়ে থাকে একটা ফেতনা জড়িত হয়ে যায় সাধারণ অসাধারণ কুমন্ত্রণা পড়ে যাচ্ছে আর যেখানেই নারী পুরুষ থাকে তৃতীয় একটা তৃতীয় পক্ষ থাকে কে শয়তান কাজ করে তৃতীয় পক্ষ অসহায় কুমন্ত্রণা দিতেই থাকে এটা তো আমরা পরিষ্কারভাবেই জানি জানি আল্লাহ হাদিসের বাক্য দ্বারা এটি স্পষ্ট করেছেন সুতরাং আর বয়স তো আরও নিষেধ কারণ মেয়েদের বয়সটাও অনেক ছেলের জন্য ফেতনার কারণ এটা হাওড়াদের অন্তর্ভুক্ত বয়স দিলেই অনেক ছেলে পেলে বয়সটা শুনে তার মনের অনেকটা যৌবন চাহিদা মিটায় ফেলে অনেকের আছে মেয়েদের বয়স শুনে থাকে ছেলে ছেলে অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে ছেলেদের বয়স শুনে তার মনের অনেক চাহিদা মিটায় তারা আর অনেক অনেক পুরুষ এবং অনেক মহিলা একজন একজনের কাপড়ের দিকেই তো তাকাইতে পারে না যৌবনের একটা এমন যৌবনত্বের একটা স্পৃহা থাকে এক সময় সুতরাং এটা অনেক সময় ফেতনার কারণ হয়ে দাঁড়ায় সুতরাং কোনো মহিলা যদি পুরুষের গ্রুপে থাকে এই উদ্দেশ্যে যে ফেতনার নাশঙ্কা থাকে কোনো ভয় না থাকে ফেতনা থেকে সম্পূর্ণ নিরাপদ এবং মুক্ত থাকে সেখানে যদি সে লিখিতভাবে প্রশ্ন করে বা এই মা মাসে যে উত্তরগুলি দিয়ে থাকে সেখানে এই উত্তরগুলি তারা দিন এলিম শিক্ষার জন্য থেকে থাকে এবং সেখানে হয়তো গোপনে আছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু যখনই ফেতনার বয় থাকবে তখন তাকে এখান থেকে সরাইতে হবে তাকে লিপ নিতে বাধ্য করতে হবে তাকে মহিলা গ্রুপে অ্যাড করতে হবে এবং তাকে দিন শিক্ষার অন্য সুব্যবস্থা করে দিতে ভালাদা পীড়িত হোক আর সবচেয়ে উত্তম হল মহিলাদের যদি পীড়িত হোক দিন শিকার ব্যবস্থা থাকে পর্দার আড়াল থেকে সেটাই সবচেয়ে বড় এবং সেটাই উত্তম মাধ্যমে এর থেকে উত্তর মাধ্যমে আর কিছু নাই আর যদি ধরনের সুব্যবস্থা না থাকে আর এখানে যদি পুরুষের গ্রুপে আশঙ্কা না থাকে কোনো বিপদে হয়ে যাওয়ার না না ভয় থাকে তাহলে তারা এখানে থাকবে দিন শিখবে কারণ এমন কিছু প্রশ্ন উত্তর আছে এমন কিছু শিক্ষা এখানে আছে যেগুলি মহিলা গ্রুপে অনেক সময় হয় না পুরুষদের পুরুষের গ্রুপে অনেক সময় দিন শিখার বিষয়টা সবসময় চালু হইতেছে আজকে আমাদের মহিলাদের দিন শিখার ব্যবস্থা বাংলার বুকে খুবই কম নাই বলেই তো মহিলা এখন ফেতনায় জড়িত হয়েছে স্বামীদের সাথে ঝগড়া বিবাদ অথবা নিজেরা ফেতনা ভাষাতে অন্যায় অপরাধে জড়িত হয়ে যাচ্ছে মহিলাদের সেই দিনই সেই মহিলাদের দিন শিক্ষার প্রতিষ্ঠানগুলি খুবই কম এবং মহিলাদের সেই সুব্যবস্থাও নাই সেই ধরনের লেকচারের ব্যবস্থা আছে সেই ধরনের ভালো মহিলা ওলামা নাই অথবা সেই ধরনের শহীদবিত্তি থেকে শিক্ষা প্রতিষ্ঠান নাই অথবা সেই ধরনের সুব্যবস্থা নাই যারা আর স্বামীরাও মসজিদে নিয়ে আসে না বা মসজিদে নামাজের ব্যবস্থা নাই দিন শিক্ষার ব্যবস্থা নাই বা সেই যার কারণে মহিলারা দিন থেকে অন্য অনেক দূরে সরে যাচ্ছে আবার সেই ধরনের স্বামীরাও তাদের বাড়িতে কোরআন হাদিস কিনা দিবে বা তাদেরকে পড়ার প্রতি উৎসাহিত করবে সেই ধরনের সুব্যবস্থাও তো আমাদের নাই আমাদের পুরো প্রতিকূল ব্যবস্থা আমাদের অবস্থান করছে আমাদের দেশে অনুকূল ব্যবস্থা কেউই করে না সুতরাং কোনো মাপন যদি এখানে পুরুষ গ্রুপে অ্যাড হয়ে নিরাপত্তার সাথে কোনো ফেতনা থেকে জড়িত না হয়ে যদি দিন শিখতে চায় তাহলে এটা খুবই ভালো কথা এটা দোষের কোনো কারণ নয় হ্যাঁ আর আমাদেরকে আর একটা জিনিস সবসময় জানতে হবে যে মহিলা পুরুষ যেখানেই থাকে সেখানে বিশাল একটা মেঘনাথিস চুম্বক কাজ করে যে চুম্বক যে চুম্বক যে কোনো মুহূর্তে আকর্ষণ করতে পারে একজন একজনের উপরে হঠাৎ করে লেগে যেতে পারে আর এই এই চুম্বক যাতে না লেগে যায় একজনের মাঝে আরেকজনের যা আকৃষ্ট না হয় আমাদের আল্লাহ সুহান আউতালা চৌদ্দ শত বছর পূর্বে ওহিনাজির করে এই দুই চুম্বকের মাঝে বিশাল প্রাচীর সীশা প্রাসির প্রাচীর সৃষ্টি করে দিয়েছেন যারা সুরান নুরির মধ্যে আল্লাহ সুহান আউতাল উল্লেখ করছেন কুল্লী মমিন আবসর হেফাজু ফুরুজ আহম মোমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্তানগুলি হেফাজত করে এবং মমিনাদেরকেও বলে দাও তারাও যেন তাদের চক্ষুগুলি হেফাজত করে এবং লজ্জা চক্ষুগুলি অবনত রাখে নিম্নগামী রাখে এবং লজ্জাস্তানকে হেফাজত রাখে এই দুই চুম্বকের মাঝে বিশাল সিসা টালা প্রাসির আল্লাহ সহসের সৃষ্টি করছেন কিসের জন্য যাতে একজনের মাঝে একজনের ফেতনা সৃষ্টি না হয় ফেতনার আশঙ্কা না থাকে তারা যেন বিপদে জড়িত না হয়ে যায় যেন আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে সীমা লঙ্ঘন না করে ফেলে তারা সুতরাং এই যে কত সুন্দর ব্যবস্থা অতএব আমাদেরকে এই সমস্ত বিষয়ে পরিষ্কার থাকতে হবে যখনই যেখানে কোনো যেকোনো পরিবেশে যখন এই ফেতনা আছে যেমন মহিলার ফেতনা কিন্তু কঠিন ফেতনা যখনই কোনো ফেতনার ভয় থাকবে ছেলে হোক মেয়ে হোক সেই সকল ফ্যাতনা থেকে দূরে থেকে সুন্দর নিরাপদ অবস্থান করতে হবে এবং নিরাপদ পরিস্থিতি সেখানে ব্যবস্থা করে নিতে হবে যাতে ফ্যাতনা থেকে সম্পূর্ণভাবে দূরে থাকা যায় ইমান আমলকে সেভ করা যায় এবং কোনো ছেলে যেন এই কারণে ফেতনায় জড়িত না হওয়া যায় কোনো মেয়ে যদি জড়িত হয়ে যায় তাহলে সবাই এখানে আমরা দায়ী হয়ে যাব যারা বা বা যারা পরিচালক যারা গ্রুপ গ্রুপের ব্যবস্থাপনাকারী তারা সবাই এখানে জড়িত হয়ে যাবে কারণ তারা এই বিষয়গুলি কেন লক্ষ্য করে নে এই ফ্যাতনা থেকে আগেই সতর্ক হওয়া দরকার ছিল প্রথম অবস্থায় সুতরাং এই ধরনের বিপদের যদি আশঙ্কা থাকে এই ধরনের পরিস্থিতি যদি হ্যাঁ সম্ভাবনা থাকে বিপদের তাহলে প্রত্যেকটি গ্রুপ পরিচালক একদিনকে সতর্ক থাকতে হবে যারা গ্রুপ পরিচালনা করেন তারা যে এই বিষয়ে যেন দায়ী না হয়ে থাকেন এবং আল্লাহর কাছে তারা পাকড়াও না হন এইদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন মহিলা পুরুষ যারাই আছে সবাইকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আদেশ এতাহাত অনুসরণ করার তৌফিক দান করুন এর থেকে অনুসরণ পূর্ণভাবে করার তৌফিক দান সকল প্রকার নিষেধ আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন হাজ্লা নবীন মহম্মদ আসসালাম আলাইকুম ওরমি আবরাকাত